Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Waalaikumsalam. Namaskar, Miss. Namaskar. Assalamualaikum. Assalamualaikum, Miss. Assalam. Waalaikumsalam. কেমন আছো সবাই? জি ম্যাম ভালো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি দিদি, তুমি কেমন আছো? ম্যাম আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি তো ম্যাম আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? কি দেখাচ্ছে? সপ্তবর্ণ বই? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই আমাদের ক্লাসের বাবা নিধি কি বলছো? জান্নাতুল প্রিমা মনে হয় আমাদের ক্লাসের না। জান্নাতুল প্রিমা? জি মিস, একটু আগে যে আপনাকে সালাম দিল ওকে তো আমি এর আগে ক্লাসে দেখিনি। কি নাম? জান্নাতুল প্রিমা? ও মনে হয় ছোট ক্লাসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কে আছো বাবা জান্নাতুল নামে? নিধি বলো তো কি বলেছো নামটা? জান্নাতুল ফিমা? ফিমা না, প্রিমা, পি আর আই এম এ। ও প্রিমা, আচ্ছা আচ্ছা। কি আছে এখনো না লিভ নিয়েছে? এখন মনে হয় নাই, কারণ আমি দেখছি নেই। হ্যাঁ আচ্ছা, ভুলবশত হয়তো জয়েন করে ফেলেছিল। আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সে নাম রোল দিয়ে দাও সবাই। আচ্ছা তোমাদের পরিবারের পরিজনরা সবাই ভালো আছে তো? জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আচ্ছা আজকে আমাদের বাংলা প্রথম পত্র ক্লাস, তাই না? জি ম্যাম। আচ্ছা গদ্য বলেছো তোমাদের লখার 21 পর্যন্ত শেষ হয়েছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম আপনি কবিতা শুরু করেছিলেন? আমি কবিতা শুরু। মিস আপনি ওখান থেকে ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা অর্থাৎ কাবুলিওয়ালা পড়েছো আর হচ্ছে লখার 21 পড়েছো, তাই না? এই দুইটা হয়েছে তোমাদের। কি ঠিক আমার কথা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করছি। যে তোমরা আজকে আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? জি মিস। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই মিউট করে ফেলবো আর কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সপ্তবর্ণা। বই আছে তো সবার কাছে? এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত।
আমাদের আজকের পাঠ শ্রেণী সপ্তম বিষয় বাংলা প্রথম পত্র পদ্য পাঠ শিরোনাম নতুন দেশ পর্ব দুই এবং এটি আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে আলোকে তো তোমরা সবাই জানো যে আমরা নতুন দেশ কবিতাটি গত ক্লাসে শুরু করেছি এবং সেটি ছিল আমাদের পর্ব এক ক্লাস তো সেখানে আমরা পাঠ পরিচিতি শব্দের অর্থ লেখক পরিচিতি এগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকেই তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম মনে আছে তোমাদের সবাই ক্যামেরা অন করে খাতাগুলো দেখাও আপনি দেখতে পাচ্ছেন জেবা তাসনিয়া দেখতে পেয়েছি খাতা দেখতে পাচ্ছেন সঞ্জিতা তাসনিয়া তাবাসসুম জাহান কথা বলো না আমি না বলছি কথা বলো না আমি তো দেখছি আচ্ছা মিফতাহুল জান্নাত খাতা পেয়েছি সীমান্তিকার খাতা পেয়েছি তাসমিয়া আফরিন এর তো বলেছি পারিয়া সুলতানা ঈশামণি ইশরাত জাহান গুড অনেকেই বাড়ি কাজ করেছে এই তো ভালো লাগে তোমরা বাড়ির কাজ করলে খুব ভালো লাগে আলিজা জেবা তাসনিয়া নাম বলেছি না বলো নাম বলেছি আচ্ছা বাংলা নামে কে বাংলা বাংলার নাম দিয়ে কে অন্য ক্লাসেও জয়েন করতে বাংলা নাম দিয়ে কে এটা ম্যাম জানি না বাংলা নাম দিয়ে কে জয়েন করেছো তুমি নিজেদের নাম রোল না দিলে তো আমি বুঝবো না চিনবো না তোমাদের আচ্ছা পাঁচজন হাত তুলেছে কেন ইস্টার জাহান দেখেছি খাতা হ্যাঁ সুরাইয়ার কিন্তু আমি আগেই নাম বলেছি সানজিদা রাসনিম দেখেননি সানজিদা আপনি ক্যামেরা অন করেন তারপর দেখব মিস ক্যামেরা অন করেছি তো আচ্ছা ঠিক আছে তাহলে দেখতে পাবো আর বাকি আর কেউ করনি উপস্থিতি অনেক কিন্তু কালকের তুলনায় গতকালকের তুলনায় কম আছে আজকে উপস্থিতি মিস আমারটা দেখা গিয়েছিল প্রাপ্তি সাহা হ্যাঁ বাবা আগেই তো নাম বলেছি ম্যাম সঞ্জিদা তো দেখা যাচ্ছে মিস আমারটা দেখতে আচ্ছা সঞ্জিদার খাতা কেন দেখতে পাচ্ছি না সঞ্জিদা কি রোল এক জি মিস দেখা এখন আর বাংলা নামে দেখা যাচ্ছে না অন্য কেউ জয়েন করেছিল মনে হয় আচ্ছা সঞ্জিদা তুমি কি ক্যামেরা অন করে রেখেছো জি মিস অন করেছি তো অন করলে তোমার খাতা কই সবারটা দেখতে পাচ্ছি মিস আমরা তো ওদের খাতা দেখ তোমরা দেখতে পাচ্ছো ওদেরটা জি ম্যাম জি মিস আমরা সঞ্জিদার খাতা দেখতে পাচ্ছি রোল 15 টা দেখতে পাচ্ছি আচ্ছা জেবা হাত তুলেছো কেন সঞ্জিদা হাত তুলেছো কেন তোমরা কিছু বলবে দেখতে পাচ্ছেন কিনা সেটা দেখানোর জন্য আপনাকে অনেক অনেক আপনি সবার আগে খাতা দেখান কিন্তু আপনার খাতা দেখতে পাই সবার শেষে ঠিক আছে ধন্যবাদ
আচ্ছা, অনেকে বাড়ির কাজ করেছো, আমার খুব ভালো লাগলো, কিন্তু আরো বেশি সংখ্যক কি বাড়ির কাজ করনি, এটা একটা কি বলবো দুঃখের কথা না কষ্টের কথা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছ থেকে শুনবো এবং উত্তরগুলো আমরা সবাই মিলিয়ে নিব যে আমাদের সবার উত্তর ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখো, হ্যাঁ প্রথমে আমাদের 1 নং প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। আচ্ছা সুমাইয়া ফেরদোস বলো, রোল 54 বলো, প্রশ্নের উত্তরটা বলো। ম্যাম আপনার কথা আটকাট কাটছে, কার কাছে এটা, সঞ্জিতার কাছে, সবার কাছে কি? ম্যাম ঠিক আছে তো, সবার কাছে আমার কথা, কথা তো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে যে বলেছো তার একটু হয়তো নেট প্রবলেম আছে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, অপেক্ষা করো। আচ্ছা সঞ্জিতা রোল 15 বলো তো মা, তুমি 1 নম্বর প্রশ্ন উত্তরটা বলো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। আচ্ছা জোড়াসাঁকোর, কোথাকার জোড়াসাঁকোর? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা হলো। আচ্ছা তারপর হচ্ছে তার পিতা ও মাতার নাম কি? আচ্ছা এই প্রশ্নের উত্তরটা বলবে প্রাপ্তি সাহা বলো। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। গুড, আচ্ছা তারপর হচ্ছে 3 নং প্রশ্ন, আধুনিক বাংলা কবিতায় কবিতার ধারায় নতুন যুগের প্রবর্তন করেছিলেন কে? রেহানা আক্তার বলো তো, রোল 38 বাড়ির কাজ দেখিয়েছো, বলো। জি ম্যাম। বলো উত্তরগুলো বলো। আচ্ছা হুমায়রা, হুমায়রা হোসেন রোল 80। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলো কাকে বলতে বলেছিলাম, রেহানা আক্তার বলো তো 3 নম্বর প্রশ্নের উত্তরটা। আধুনিক বাংলা কবিতার ধারা নতুন যুগের পর্বত রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। আচ্ছা প্রবর্তক বলবো, হ্যাঁ পর্বত না তো, এটা উচ্চারণটা হবে, প্রবর্তক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা 4 নং প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আচ্ছা এটা বলবে সাদিয়া, সাদিয়া খাতুন রোল 91 বলো। জি ম্যাম, প্রশ্নটা আবার বলা যাবে? হ্যাঁ 4 নং প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? মিস আমি বলি আয়েশা সিদ্দিকা। ম্যাম না, কাকে জিজ্ঞেস করেছিলাম জানো নামটা কি? আমি বাড়ির কাজটা এখনো করিনি, আমি একবারে করে স্কুলে জমা দেব, এখনো করিনি। এখনো করি নাই মানে কি? এটা তো এখনই করার সময়, ক্লাসে দেখানোর কথা তাই না, স্কুলে তো জমা দেওয়ার কথা না। হ্যাঁ সাদিয়া কেন এই কথা বলছো যে আমি একবারে করে স্কুলে দিব? আমি কি বলেছি, আমার ক্লাস চলছে এখন, আমি বলেছি গত ক্লাসে বলে রেখেছি যে বাড়ির কাজ করে আমাকে ক্লাস টাইমে দেখাবা। আচ্ছা ঠিক আছে, বলেছেন কিন্তু দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পেয়েছি। 55 বলো, তুমি বলো কত নম্বর, 4 নম্বর প্রশ্ন ছিলাম আমরা তাই না নিধি? জি ম্যাম। বলো আশা সিদ্দিকা প্রশ্নের উত্তর বলো।
আশা সিদ্দিকা আমার কথা চার নং প্রশ্নের উত্তর বলো চার নং প্রশ্নটা কি জিমিস আপনি কি আয়শা চার নম্বর প্রশ্নটা রবীন্দ্রনাথ আমি বলি রচিত প্রথম কাব্যগ্রন্থ আচ্ছা আয়শার কথা বোঝা যাচ্ছে না আটকে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল আচ্ছা ধন্যবাদ তোমাকে এরপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন আচ্ছা এটা বলো মিস এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি 15 বছর আরিফা বলো মিস আরিফা মিস 15 বছর বয়সে রোল 32 আমি বলি রোল 32 বাকিরা মিউট করো রোল 32 আমার কথা জি ম্যাম হ্যাঁ বলো রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ এরপর ছয় নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কোন কাব্যগ্রন্থ গুলো রচনা করেছেন আচ্ছা জেবা কোথায় এই জেবা বলো তাসনিয়া হ্যাঁ বলো কৈশোরক এই কি বলে তুমি শুধু ভুল উত্তর দাও কেন কৈশোরক তবে শিশু শিশু ভোলানাথ খাপ ছাড়া ইত্যাদি বাকিরা মিউট করো কথা বলবে না জেবা জি ম্যাম হ্যাঁ আচ্ছা জিপা তোমাকে কয় কয় নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম বলো আমি 6 নাম্বার 6 নাম্বার প্রশ্ন কি রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কোন কাব্যগ্রন্থ রচনা করেছেন এই ভালো করে প্রশ্ন পড়ো আবার বলো রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কোন কাব্যগ্রন্থ রচনা করেছেন কোন কাব্যগ্রন্থ গুলো বলো তুমি কোন কাব্যগ্রন্থ রচনা করেছেন কেন বলছো আমার প্রশ্ন হচ্ছে কোন কাব্যগ্রন্থ গুলো রচনা করেছেন হ্যাঁ তো নাম বলো কি বলেছো তুমি উত্তর বলো ম্যাম কৈশোরক বলেছিলাম আচ্ছা কি বাকিরা সবাই বলো তো উত্তর ঠিক আছে ওর নিধি তো উত্তর বলেই বসে আছে আমি তো বলতে বলি নাই বাবা আচ্ছা জেবা তুমি কিন্তু গতকালকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি ভুল উত্তর দিয়েছো আজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি ভুল উত্তর দিয়েছো বাড়ির কাজ করবে কিন্তু যদি ভুল হয় তাহলে কেমন করে হবে বলো তো বই দেখে দেখে লিখেছো তাহলে ভুল কেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য আচ্ছা আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব এবং সবাই মিলিয়ে নিব যার যেখানে ভুল আছে ঠিক আছে জেবা তোমার 6 নম্বর প্রশ্নের উত্তরটা ভুল আছে আচ্ছা তারপর 7 নং প্রশ্ন বাংলা সাহিত্যের কোন কোন শাখায় শাখা তার অবদানে সমৃদ্ধ হয়েছে হ্যাঁ এখন নিধি বলো উত্তরটা বলো বাংলা সাহিত্যের সরি কোন কোন শাখা তার অবদানে সমৃদ্ধ হয়েছে কবিতা ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক সঙ্গীত ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা সকল শাখায় এবং নামগুলো উল্লেখ করে দিয়ে বলবো যে সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে আচ্ছা 8 নং প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন আচ্ছা কত সালে সাঞ্জিদা বলো কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন আচ্ছা ধন্যবাদ সাঞ্জিদাকে এবার হচ্ছে 9 নং প্রশ্ন নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে আচ্ছা এটার উত্তরটা বলবে মিফতাহুল জান্নাত বলো ম্যাম এটা খুব সহজ পাঠ আচ্ছা ধন্যবাদ তোমাকে এখন বলো সীমান্তিকা বলবা এই প্রশ্নের উত্তর 10 নম্বর প্রশ্নের উত্তর কাঁটা কাকে বলে সীমান্তিকা বলো চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় ভাটা ঠিক আছে আচ্ছা তাহলে যারা প্রশ্নের উত্তরগুলো বলতে পেরেছো বাড়ির কাজ করছো অনেক অনেক ধন্যবাদ আর অনেকেই করো নাই অথবা যারা বাড়ির কাজগুলো করো নাই তুলে নিয়েছ প্রশ্নগুলো নাকি তোমাদের প্রয়োজন নাই তুলে নিয়েছি হ্যাঁ যাদের তুলে নাও সবাই
তুলে নাও আচ্ছা আমরা এখন বাড়ির কাজের সমাধানগুলো দেখব হ্যাঁ সবাই মিলিয়ে নিব যে প্রত্যেকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের ঠিক আছে কিনা আচ্ছা আমাদের এক নম্বর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় জন্মগ্রহণ করেন আমরা সবাই জানি 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন যেবা তুমি প্রশ্নের উত্তরগুলো মিলাও এদিক ওদিক না তাকিয়ে খাতা দেখো যেবা খাতা দেখো জি ম্যাম হ্যাঁ উত্তরের সঙ্গে মিলিয়ে নাও আচ্ছা দুই নং প্রশ্ন ছিল তার পিতা এবং মাতার নাম কি পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছেন সারদা দেবী তারপর বাংলা সাহিত্যে নতুন যুগের প্রবর্তক করেছিলেন কে অবশ্যই আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তিন নং প্রশ্ন চার ছিল রবীন্দ্রনাথ রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি বনফুল এবং তার প্রথম কাব্যগ্রন্থটি কত বছর বয়সে রচনা করেন পাঁচ নং প্রশ্নের উত্তর 15 বছর বয়সে সবাই মিলিয়ে নাও ঠিক আছে কিনা আচ্ছা তারপর ছোটদের জন্য এই যেবা তুমি 6 নম্বর প্রশ্নের উত্তরটা মিলিয়ে নাও দেখো তোমার ভুল ছিল 6 নং প্রশ্নটা হচ্ছে আমাদের যে শিশুদের জন্য তিনি কোন কোন কাব্যগ্রন্থ রচনা করেছেন তাহলে নামগুলো কি শিশু শিশু ভোলানাথ খাপছাড়া ঠিক আছে আচ্ছা তারপর 7 নম্বর যে বাংলা সাহিত্যের কোন কোন শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে এখানে আমরা অবশ্যই নামগুলো উল্লেখ করব নাটক প্রবন্ধ কবিতা ছোট গল্প উপন্যাস এগুলোর নামগুলো লিখে তারপর লিখব সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে আচ্ছা তারপর কত সালে তিনি মৃত্যুবরণ করেন 8 নং প্রশ্ন কত সালে মৃত্যুবরণ করেন 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন তারপর নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত সহজ পাঠ 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে সহজ পাঠ তারপর 10 হচ্ছে ভাটা কাকে বলে ভাটা হচ্ছে চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় ভাটা ঠিক আছে সবাই কি প্রশ্নের উত্তরগুলো মিলাতে পেরেছে জি ম্যাম জি ম্যাম তো সবার ঠিক আছে উত্তর আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে তোমরা বাড়ির কাজগুলো নিয়মিত ভাবে করে যাবে ঠিক আছে সবাই মিউট করে ফেলো আচ্ছা আমাদের শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবে অজানাকে জানার কৌতূহল সম্পর্কে জানতে পারবে চারপাশের পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে নতুন জায়গা সম্পর্কে জানতে আগ্রহী হবে নতুন কোন স্থানে ভ্রমণ করতে এবং চারপাশে সবকিছু জানতে সচেষ্ট হবে আচ্ছা তাহলে আমরা সবাই জেনেছি আমাদের আজকের পাঠের বিষয় কি বলতো সবাই নতুন দেশ নতুন দেশ হচ্ছে নতুন দেশ কবিতাটি তাই না তাহলে আমরা বলবো যে এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নতুন দেশ কবিতায় কল্পনাচারী কৌতূহলী সৌন্দর্য সচেতন এক কিশোরের বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন আচ্ছা এবং আমরা জেনেছি যে এই কবিতাটি কে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের বিশ্বকবি এবং তিনি আর কি করেছেন বলতো প্রথম নোবেল পুরস্কার এভাবে বললে হবে না বাংলা সাহিত্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন এবং কিসের জন্য বলতো গ্রন্থের জন্য আচ্ছা এবং তিনি আর আমাদের যে জাতীয় আপনার কথা কাটা কাটা তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা যেমন কবিতা ছোট গল্প ছাড়া উপন্যাস জি মিস আমরা সবাই শুনতে পাচ্ছি যে কেটে কেটে আসছে সবাই শুনতে পাচ্ছি কেটে আচ্ছা এটা হয়তো নেট প্রবলেম হতে পারে ঠিক আছে একটু অপেক্ষা করো হয়তো ঠিক হয়ে যাবে
আচ্ছা, তাহলে দেখো আমরা আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে, জাতীয় সঙ্গীতের রচয়িতাও হচ্ছেন এই আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমরা তার পরিচিতিটা গত ক্লাসে পড়েছি, তো আজকে আর আমি এটা রিভিশনে যেতে চাচ্ছি না, প্রয়োজন আছে? আর তোমরা তো এখান থেকে বাড়ির কাজও করেছো, তাই না? আমরা শব্দের অর্থগুলো জেনেছি গত ক্লাসে, তাই না? যে ভাটা শব্দের অর্থ জেনেছি, আপিস শব্দের অর্থ কি, এবং এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি, কে বলতে পারবে বলো তো? আচ্ছা, তো আমরা মানে কি কি বাবা কি আবার বলো, বুঝলে কি? অর্থাৎ অনুসন্ধান করার ইচ্ছা যার মনের মধ্যে রয়েছে, সেটা খুঁজে বেড়ানো। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা পাঠ পরিচিতিতে চলে এসেছি। আমাদের পাঠ পরিচিতিটা ছিল কি, যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এবং এই কবিতায় জানা অজানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য উন্মোচন করার অপার কল্পনা কবি এখানে প্রকাশ করেছেন। তো ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝনদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছায়, সেটা কোন দেশে যাচ্ছে, নতুন কোনো দেশে যাচ্ছে কিনা, বা সেই দেশে পরিবেশ কেমন, সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন, তাদের বেশভূষা কেমন, এইসব প্রশ্নের উত্তর জানতে চায় বা জানার আগ্রহ যে কারোরই থাকতে পারে। তো এখানে আমরা দেখেছি যে একজন কিশোরের কথা বলেছে, যে কিশোর ছেলে তার সেই প্রকৃতির যে অসীম সৌন্দর্য রয়েছে বা অজানার আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো বিষয় সম্পর্কে সে জানতে চায়। তো এই অজানার প্রতি ব্যাকুলতা শিশুরা তার আশেপাশের সবার মধ্যেও দেখতে চায়। তো এই বিষয়গুলোই আমরা এই নতুন দেশ কবিতায় পেয়েছি। মূলত নতুন দেশ কবিতায় কি করা হয়েছে, যে আমি যেটা বলেছি অজানাকে জানার যে সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য, সেটাকেই উন্মোচন করা হয়েছে। তো আমরা জানি যে মানুষ মাত্রই হচ্ছে কৌতূহল প্রিয়, তো প্রকৃতির প্রতিটি বিষয় নিয়ে মানুষের জিজ্ঞাসা থাকে। ঠিক তেমনি ভাবে নতুন দেশ কবিতাটিতেও একটি ছেলের মধ্যে এই কৌতূহল, এবং সেও প্রকৃতির রহস্য সম্পর্কে জানতে চায়। সে জানতে চায় মা নৌকা কেন মাঝ নদীতে ভেসে যাচ্ছে, কেন ভেসে যাচ্ছে বলো তো? তোমরা একটু কোথায় চলে যাচ্ছে, নতুন কোন দেশে গিয়ে উপস্থিত হচ্ছে। তো তার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে সেই যে নৌকা যেখানে গিয়ে ভেসে যাচ্ছে, সেখানকার নতুন দেশে ভেসে যাচ্ছে, সেখানকার মানুষরা কেমন, তাদের পোশাক আশাক কি, তারা কিভাবে জীবনযাপন করছে। শুধু তাই নয়, সে আরো জানতে চায় যে এই আমাদের চারপাশে সাগর, পাহাড়, নারিকেলের বন, নতুন ফুল, পশু, এইসব যে রয়েছে, এই সব কিছু সম্পর্কে তার মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়। এই যে তার যে একটা জানার কৌতূহল বা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার পরিতৃপ্তি সে ঘটাতে চায় এই কবিতার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে কবিতাটি পড়বো এবং আমরা কবিতার চলে এসেছি। নিধি পড়ো তো মা কবিতাটা। মিস আমার এখানে অনেক শব্দ হচ্ছে, তো মিস আমি আজকে না পড়ি। আচ্ছা ঠিক আছে, আমি পড়বো। আচ্ছা পড়ো, প্রাপ্তি পড়ো। প্রাপ্তি জি ম্যাম। হ্যাঁ পড়ো তুমি। নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ এনেছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, নাকি ঘরের থাকে সাজ জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে।
দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন কোন সে বনের ফলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকো যায় যে ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে। আচ্ছা ঠিক আছে, তো সন্ধিতাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা কি কবিতাটা যে আমরা পড়লাম কবিতা লাইনগুলো পড়ে কি খুব কঠিন মনে হয়েছে না কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো এখানে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি যে ছেলেটি কি করলো প্রকৃতির রহস্য উন্মোচন করার জন্য সে ঘরের বাইরে বের হয়ে আসলো এবং সে দেখলো যে নদীর ঘাটে গিয়ে দেখলো নদীর ঘাটে নৌকা বাঁধা আছে। তো সে যখন কি করবে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। তার মানে কি নাইতে যখন যাই অর্থ কি বলো? তখন সে দেখছে যে দেখি সে জলের ঢেউয়ে নাচে। সে বলতে কি বুঝিয়েছে, কাকে বুঝিয়েছে? নৌকাকে বুঝিয়েছে যে করতে গেল এবং দেখলো যে নৌকাটা কি করছে জলের ঢেউয়ে নাচছে। আচ্ছা তারপর দেখলো যে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাসা ভাটার টানে। অর্থাৎ পরের দিন আবার সে যখন নদীর ধারে গেল তখন দেখলো যে নৌকাটি দূর পানে চলে গেছে এবং সেটা কোথায় মাঝ নদীতে চলে গেছে। হ্যাঁ, এবং কোথায় চলে গেছে সেটা মাঝ নদীতে গিয়েছে কিসের কারণে? ভাটার টানে। হ্যাঁ, ভাটার টানে নদীতে। অর্থাৎ আমরা সবাই জেনেছি যে ভাটা কি, ভাটা হচ্ছে যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে শক্তির আকর্ষণে কি হয় সমুদ্রের বা নদীর পানি যে বেড়ে উঠে এবং সেটা আবার কখনো কমে যায়, কমে যাওয়াটাই হচ্ছে ভাটা। তো সেই ভাটার টানে বেঁধে রাখা নৌকা কি হয় মাঝ নদীতে পেরিয়ে কোথায় গিয়ে থামবে তা কেউ নিশ্চিত ভাবে বলতে পারে না, হয়তো কোনো নতুন দেশ বা নতুন পরিবেশে গিয়ে নৌকোটি পৌঁছাবে। আচ্ছা তারপর বলেছে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। তো এখানে সেই কিশোরটি কি বলেছে যে ওই যে সে দেখলো যে ভাটার টানে নৌকাটি মাঝ নদীতে চলে গেছে, তো তার মনে বলছে যে এই নৌকাটি কোথায় যাবে সে জানে না, হয়তোবা নতুন কোন দেশে চলে যাবে এবং সেখানে তার মনের মধ্যে প্রশ্ন জাগছে যে নৌকাটি যেখানে চলে যাবে ভাসতে ভাসতে বা যে নতুন দেশ নতুন পরিবেশে চলে যাবে সেইখানে মানুষরা কিভাবে থাকে, তাদের বেশভূষা কেমন, তারা কিভাবে দিন যাপন করে। হ্যাঁ, এই প্রশ্নগুলো সেই কিশোর ছেলেটির মনের মধ্যে জাগ্রত হতে থাকে। আচ্ছা তারপর দেখো এখানে বলেছে থাকি ঘরের কোণে, তারপর কি আছে একটু বলো তো। আচ্ছা তাহলে ছেলেটি কি বলেছে যে সে ঘরে গৃহে কোণে বন্দী হয়ে থাকে এবং গৃহে বন্দী হয়ে থাকার কারণে তার মনের মধ্যে সাজ জাগছে। কি সাজ জাগছে? প্রকৃতির রহস্য সম্পর্কে বা প্রকৃতির যে অসীম সৌন্দর্য রয়েছে সেই অসীম সৌন্দর্য সম্পর্কে তার মনের মধ্যে জানার ইচ্ছা জাগ্রত হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে কি অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। অর্থাৎ ঠিক নদীটি নৌকাটি নদীতে ভাসতে ভাসতে যেমন করে নতুন কোন দেশে চলে গেছে ছেলেটির মনের মধ্যেও সেই রকম একটি ইচ্ছা জাগ্রত হয়েছে যে সেও ঠিক তেমনি ভাবে ভাসতে ভাসতে কোনো নতুন কোন নগর বনে সে পৌঁছে যাবে এবং সেখানে কি থাকবে দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব দাঁড়িয়ে সারে সারে। অর্থাৎ এখানে প্রকৃতির কথা বলেছে যে সেই যে নতুন দেশের কথা বলেছে যে যেখানে নতুন দেশ বা নতুন নগর রয়েছে, হ্যাঁ সেই নগর নগরে বা নতুন দেশে ছেলেটি কি দেখতে পাচ্ছে যে সেখানে যদি যায় তাহলে সে কি দেখতে পাবে, যে দেখতে পাবে দূরে সাগর রয়েছে জলের এবং সেখানে জল রয়েছে আবার নারিকেলের বনগুলো সব সারি সারি দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রকৃতির যে অপার সৌন্দর্য সেই সৌন্দর্যের কথাটাই এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তারপর বলেছে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। আচ্ছা এটা কি বুঝিয়েছে বলতো,
বলতে পারো কেউ? পাহাড় চূড়া সাজে নীল আকাশ, মানে বড় বড় পাহাড়, বড় বড় পাহাড়কে মুখ ছুঁয়েছে, বড় বড় পাহাড় যখন আকাশের মেঘ ছুঁয়ে যায় সেই কথাকে বোঝানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি বলেছে যে কবিতায় আসলে যেটা বলেছি যে কিশোরের মনের মধ্যে অজানা প্রতি জানার যে কৌতূহল সেটা জাগ্রত হয়েছে এবং প্রকৃতির রহস্য উন্মোচন করার ইচ্ছাটাও প্রকাশ হয়েছে। তো এখানে যে নীল আকাশের মাঝে কি আছে, মেঘের ভেলাকে নীল আকাশের দেখো, হ্যাঁ এটা কি বলেছে বড় বড় পাহাড়, আসলে প্রকৃত অর্থে এখানে পাহাড় বোঝায়নি, এখানে বুঝেছে নীল আকাশের মাঝে আকাশের কথা বলেছে এবং আকাশে যে মেঘ দেখা যাচ্ছে সেই মেঘগুলোকে কি মনে হয়েছে তার কাছে পাহাড়ের চূড়ার মতো মনে হয়েছে। হ্যাঁ, তারপর বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়ায় কেউ তা পারে না যে, অর্থাৎ সেখানে যে বরফ জমেছে সেই বরফ গুলিকে ডিঙিয়ে কেউ যেতে পারে না। তারপর বলেছি কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, অর্থাৎ এই যে নতুন নগরে সে যেতে চায় সেই নগরে কি আছে, বন আছে, সেই বনের মধ্যে কি আছে ফুল ফলে ভরা এবং সেখানে অনেক পশু রয়েছে, তারা কি করছে সেই পশুগুলো কিন্তু একা একা বেড়ায় না, তারা কি করছে দলে দলে তারা বেড়াচ্ছে, তাই না? অর্থাৎ শিশু যেমন ভাটার টানে মাছ নদীতে ভেসে চলে যেতে চাচ্ছে, হ্যাঁ, এবং নৌকার কথা বলেছে যে নৌকাটি ভেসে যাচ্ছে এবং তার গন্তব্য কোথায় সেটা যেমন সে জানতে চাচ্ছে, ঠিক তেমনি ভাবে শিশুটি বলতে চাচ্ছে যে এখানে ভাটার টানে মাছ নদীতে ভেসে যাওয়া নৌকা যেমন গন্তব্য সম্পর্কে সে স্থানটা নির্ণয় করতে চাচ্ছে বা কল্পনা করতে চাচ্ছে যে নৌকাটা কোথায় চলে যাচ্ছে, হতে পারে কোনো অজানা কোনো দেশে চলে যাচ্ছে এবং সেই দেশে কি থাকবে, সেই দেশে থাকবে নতুন নতুন ফুল এবং ফলে ভরা, হ্যাঁ, তারপর হয়তো বা সেই বনের মধ্যে যে নতুন নতুন পশু রয়েছে সেই পশুগুলো কি করছে দলে দলে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে কত রাতের শেষে, তারপর পরের লাইনটা বলো তো, এখানে কি বলেছে যে তো ছেলেটির মনে ছেলেটির মনের মধ্যে প্রশ্ন জাগছে যে তার বাবাকে তো সে দেখে, মানে এত প্রকৃতির এত রহস্য এত সৌন্দর্য রয়েছে, তাহলে বাবা কেন এই নতুন দেশ দেখতে যায় না, তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে বাবা তো সে তো দেখে তার বাবা শুধু কি যায় অফিসে যাচ্ছে, হ্যাঁ অফিস শব্দের অর্থ হচ্ছে অফিস, যে এই যে দিনের পর দিন তার বাবাকে সে শুধু দেখে অফিসে যাওয়ার জন্য, তাহলে এই যে নতুন দেশে সম্পর্কে তার যে জানার আগ্রহ তো সেই দেশ দেখার জন্য তার বাবা কেন অফিসে যায়, অর্থাৎ সেইগুলো দেখার জন্য যায় না, তো সেই প্রশ্নটাই তার মনের মধ্যে জাগ্রত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমরা মূলত কি কবিতাটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই না? তাহলে কবিতাটি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। উপাদান রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে সে জানতে চায়, হ্যাঁ, কারণ শিশু মাত্রই হচ্ছে অনুসন্ধান প্রিয়, তো শিশুরা তার জগতের বিচিত্র পরিবেশ দেখে অবাক হয় এবং তার মনে নানা প্রশ্ন জাগে, তারা দূর সাগরের বনের যে সাগরের জলের জল রয়েছে বা বন রয়েছে, আকাশে নীল আকাশে যে মেঘের পাহাড় রয়েছে সেগুলো সম্পর্কে তারা জানতে চায়, সেগুলো ঘুরে বেড়াতে চায়। তো মূলত নতুন দেশ কবিতায় প্রকৃতির সকল রহস্য উন্মোচন এবং সর্বোচ্চ ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষার কথাই ফুটে উঠেছে। তো মহাবিশ্বের অসীম সৌন্দর্য, অজানা আনন্দ এবং অপার বিস্ময় আবিষ্কারের নেশায় শিশুরা কিভাবে ব্যাকুল ভাবে আগ্রহী থাকে
এবং সেই জন্যই সে যখন দেখলো যে মাঝ নদীতে নৌকা ভেসে যাচ্ছে, তখন তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হলো যে